এই দেখো আমার র্যাম্বো র্যাম্বো এক ফোঁটা এখন জল খাচ্ছে না। আগে র্যাম্বো সব থেকে বেশি জল খেত, ওর জন্য র্যাম্বোর জন্য মাস সিদ্ধ করে জল করা হচ্ছে, আর বাইরের সোনাদের জন্যও খাবার করা হচ্ছে। এই দেখো বাইরের সোনাদের জন্যও খাবার করা হচ্ছে। আজকে বসালাম, শেষ হয়ে গেছে, 3 দিনের খাবার করি একদিনে। আর আর এই যে কাতলা মাছ সিদ্ধ, এটা মানে 3-4 পিস আছে এর মধ্যে, 4 পিসের মতন। হ্যাঁ, আর একটু লইট্টা মাছ আছে, ওই সিদ্ধ করে জলটা দিই। লইট্টা মাছ খেলে, জলটা খেলে বলে চোখের পক্ষে ভালো, তার জন্য এই যে সোনা এখন বদমাইশ হয়েছে, একদম জল খায় না, আগে জল খেত। র্যাম্বো খাবে, র্যাম্বো খাবে, র্যাম্বো খাবা, র্যাম্বো খাবা, মিষ্টি খাবা, র্যাম্বো র্যাম্বো। এই যে এই যে এই যে এই যে এ তো যাও একটু জল খায়, ও একদম জল খায় না। বাথরুম মানে কি বলবো তোমাদের, ওর জন্য আমি আজকেই ভাবলাম যে না মাছ সিদ্ধ করব, 2 দিন ধরে ভাবছিলাম ওর জন্যে, ওই করা হচ্ছে। এই যে আর এই যে আমি করে ঠোরে তারপরে 2-3 জনে মিলে খেতে বসবো।